তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পদযাত্রা শনিবার বিকেলে প্রবেশ করলো কালচিনিতে। গতকাল ডুয়ার্সের শঙ্কর চা বাগান থেকে শুরু করে তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের পদযাত্রা চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ একাধিক দাবিতে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গতকাল থেকে শুরু হয়েছে 5 দিন ব্যাপী পদযাত্রা। শনিবার এই পদযাত্রা কালচিনিতে এসে পৌঁছয়। करके पूरा कर रहे हैं। जैसे उन्होंने देखा कि चाय बागान में एक कानून है, इसको जानना पड़ेगा सभी को। चाय बागान में क्या कानून, धीरे करके पूरा कर रहे हैं। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। যারা কালকে থেকে পদযাত্রা শুরু করেছেন, কেমন সাড়া পড়ছে দেখতে পাচ্ছেন? দুটো কালকে আলিপুরদুয়ার জেলা আর জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা সংকট থেকে শুরু হয়েছে আর জলপাইগুড়ি এলিনবাড়ি জেলা। দুটো পদযাত্রা আমাদের ডেলি হাঁটার জন্য 100 জন শুধু আছে, কিন্তু আপনারা দেখতেছেন আজকে মোটামুটি হাজার খানিক লোক। তার মানে কিভাবে আমরা সাড়া পাচ্ছি, লেবারের চার শ্রমিকের কত প্রবলেম আছে, এটা আপনারা মানে এই ভিড়, এই লোক, এই জামায়াত দেখে আপনারা বুঝতে পারতেছেন আমরা কিভাবে সাড়া পাচ্ছি। কটা চা বাগান এখন পর্যন্ত অতিক্রম করলেন? কটা চা বাগান পার করলেন? 12-15টা মতো চা বাগান আলিপুরদুয়ারের। কত দিনের মধ্যে জলপাইগুড়ি পৌঁছানোটা লক্ষ্য আছে? 9 তারিখ থেকে শুরু আছে, 13 তারিখ 1টা থেকে আমরা পিএ অফিসে যাব। আর প্রতিটা ব্লকের প্রতিটা চা বাগানে যাবেন? হ্যাঁ, প্রতিটা প্রায় প্রতিটা চা বাগানে তো যাওয়া সম্ভব না, কিন্তু আমরা একটা রুট ম্যাপ আছে, ওই রুট ম্যাপে আমরা জামাইট হচ্ছে মেলা। কত কিলোমিটার রুট ম্যাপ? মোটামুটি 150-150 কাছাকাছি হবে।